রিয়া যুগে এটা বর্ধিত করা হয়েছে এক নম্বর বিষয় রসুল সাল্লাম যা করেছেন সাহাবাহি যা করেছেন খোলাফাই রাশিদ্দিন যা করেছেন সেটা সোননাথ হিসেবে পরিগণিত আল্লাহ রসুল ঘোষণা করেন

নতুন কোনো কিছু কাজ না তখন প্রয়োজন ছিল প্রয়োজনের খাতিরে এটা দেওয়া হয়েছে এখনো মুসলমানের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে মুসলমান আরো গাফেল হয়ে গেছে এখনো যদি কোনো জায়গায় প্রয়োজন হয় কোনো সুবিধা নাই আর যেখানে এক আছে সেখানে একটাই থাকবে দুইটা করতে হবে এমন কিছু না মানুষ যদি অভ্যস্ত হয়ে যায় যে না সময় মতো মসজিদে চলে আসছে আসতেছে এক হাজান প্রচলিত আছে সেখানে এক হাজানই থাকবে সেখানে দুই করার কোনো প্রয়োজন নেই আর যদি কোন জায়গায় প্রচলন থাকে আগে থেকেই যে দুটা চলে আসতেছে দুটা চলে আসতেছে সেখানে জগড়া ফাসাদ করে একটা করারও কোনো প্রয়োজন নেই জাল্লাহ রাসুল সন্নাথ খোলাফাই রাশিদিনের সোননাথ এগুলো সোনাত এগুলো নতুন কোনো কিছু না নতুন কোনো কিছু বেদাৎ না এটি নিয়ে যারা বাড়াবাড়ি করে নিঃসন্দেহে তারা ইসলামের ভিতরে ফেতনা ছড়ায় খোলাফাই রাশিদ্দিনের সোনারটাও সোননাথ সাহাবাই গ্রামের সোনারটাও সোননাথ যেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে যেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে হ্যাঁ আপনি যেটা আরেকটা বলছেন যে মাইকে আজান দিচ্ছে এখন হ্যাঁ এখন যদি মনে করেন গ্রামে দশটা মসজিদ আছে দশটা মসজিদে আগে দুইটা কি তিনটা যদি আজান দিলে দশটা জায়গায় পৌঁছে যায় কোনো অসুবিধা নাই সেটাও করতে পারেন সেটাও করতে পারেন যে দশটা মসজিদে দশটাতেই মাইকে আজান দিলে আজান দেওয়ার প্রয়োজন নেই দুটা বা তিনটাতে দিলেই গ্রামের সব মসজিদগুলোতেই আওয়াজ পৌঁছে যাচ্ছে কোনো অসুবিধা নাই সেটা যদি করতে পারেন কিন্তু কোনো ফেতনায় যাওয়া যাবে না কোনো জগরাফা সাদে যাওয়া যাবে না স্বাভাবিক আলোচনা সাপেক্ষে পরামর্শ করে সেটা যদি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি স্বাভাবিকভাবে না হয় ছেড়ে দেন যেভাবে আছে সেভাবে চলতে থাক এটা কোনো বিধাত না এটা কোনো ফেতনা না কিন্তু করতে গেলে যদি ফেতনার আশঙ্কা দেখা দেয় তাহলে সেই ফেতনা থেকে দূরে থাকতে হবে যেমন আসনে থাকবে একটা যেখানে আছে একটাই চলুক দুটা যেখানে আছে দুটাই চলুক এই দুটাই আল্লাহ রসুল এবং খোলাফায় রাশিদ্দিন সাহাবি গ্রাম থেকে সাব্যস্ত আল্লাহ আমাদের এই সমস্ত ভেতনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং সঠিকটা মানার জন্য তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল্লা